হাঁসের গোস্ত কার না ভালো লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান সুমি। তো বরাবরের মতোই আজকে একটু অন্যরকমের ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে খাবারের ভিডিও। তো এখানে যা যা দেখবেন সবই আমার ফেভারিট। তো অবশ্যই আমি চলে যাচ্ছি, আমি খাবারগুলো দেখাবো। অ্যাকচুয়ালি আমার এগুলো সবগুলোই পছন্দ। তো চলুন, আজকে দুপুরে আমি কী কী দিয়ে খেয়েছি। তো দেখতে পারতেছেন এখানে দুই রকমের ভর্তা, একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে সিম ভর্তা। সাথে ছিল বেগুন ভাজা, সাথে হচ্ছে শুকনো মরিচ ভাজা। তো বেগুন ভাজাটা অনেক সফট ছিল, আর মোটামুটি বেগুন ভাজা সবারই পছন্দ। এই তো প্লেটে ভাত নিয়ে নিলাম, সাথে হাঁসের গোস্ত। তো বাংলাদেশে অনেক আপুরাই হচ্ছে হাঁসের গোস্তটা পছন্দ করে না নর্মালি, তো ভাইয়েরা পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি দেখা মতে প্রত্যেকটা ছেলের হাঁসের গোস্ত পছন্দ, তার মধ্যে হচ্ছে আমি অনেক পছন্দ করি, মেয়ে হিসেবে আমি হাঁসের গোস্ত খুবই পছন্দ করি। তো এই দেখতেছেন আমি মাখিয়ে মাখিয়ে খাচ্ছি, তো অনেক ভালো হয়েছিল। প্রথমে মুখে দেওয়ার পর আমি দেখলাম এতটা মানে সফট, এতটা নরম হয়েছিল গোস্তটা। তো হাঁসের গোস্ত নর্মালি একটু শক্ত থাকে, বাট এটা অনেক নরম ছিল, তো আমার কাছে খুব মজা লাগছে নরম হওয়ার কারণে। তো আমি খাইতেছিলাম, একটা টুকরা নিছি প্রথমে আপনাদের দেখানোর জন্য, বাট ভিডিওর পরে আমি আরও বেশি করে খাইছি, এটা আমি দেখাইনি। যাই হোক, আমি খাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি নিয়ে নিলাম বেগুন ভাজা, সাথে হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচ ছাড়া তো হবেই না বেগুন ভাজার সাথে। তো আমি বেগুন ভাজাটা নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে শুকনা মরিচটা ভাঙবো। তো ভেঙে একসাথে মিক্স করে খাবো। তো এটার সাথে মিক্স করে খাওয়ার ভিতর যে কী মজা, মানে যা মানে যে খায় সেই বুঝে এটার কতটা মজা লাগে। তো আমার তো ঝাল, আমি অনেক ঝাল ফ্যান, মানে বলার বাইরে আমি অনেক ঝাল পাগল, আমি ঝাল খেতে পছন্দ করি। তো এই দেখতেছেন আমি পুরো আনা মরিচটা আমি খেয়ে ফেলছি। তো আমার কাছে খুব ভালো লাগে মরিচের, মানে শুকনো মরিচের যে একটা ফ্লেভার, এটা খুবই মজা, খুবই মজা। মানে এটা ঝাল হইলেও মনে হয় না যে এটা ঝাল, মানে এতটা ভালো লাগে। তো এই তো নিয়ে নিলাম হচ্ছে এখানে আলু ভর্তা, সাথে সিম ভর্তা। তো আমি সিম ভর্তাটা দিয়ে খাচ্ছি, আর এই দেখেন আনাম আনাম সিমের বিচি। তো এটা যে কী মজা, মানে যে পছন্দ করে সিম সেই জানে যে এটা অনেক মজা। সাথে আলু ভর্তা দিয়েও আমি খাচ্ছিলাম। তো এখান থেকে একটা খাবার মিস্টেক হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন আমি একটা খাবার নেই। তো বলেন তো কোন খাবারটা আমি নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একটা মিনি মাছের তরকারি ছিল, সেটা আমি খাইনি। কারণ হচ্ছে আমি এতগুলো মানে কি তরকারি আমি খেতে পারবো না, তাহলে ভাত প্রচুর খাইতে হবে। তো এর জন্য আমি ওই খাবারটা একটু মানে মিস্টেক রাখছি, ওইটা আমি খাবো না। তো আমি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলছি, মানে ভর্তা হলে আর কিছুই লাগে না। তো বলে যাবেন কার কোনটা পছন্দ, কিংবা কোন খাবারটা আপনারা বেশি পছন্দ করেন, কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি এখানেই বাই বাই টাটা বলতেছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর কী নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন। বাই।